এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজানো হয় নিষেধ করলেও শুনে না আমার করণীয় কি ভাইরা আমার এটা খুবই দুঃখজনক শুধু আপনাদের এলাকায় হয় বললে ভুল হবে বরং সারা বাংলাদেশে এই অনাচারটা কম বেশি হয় যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে হাই ভলিউমে বিরাট বক্স ভাড়া করে এনে গান বাজনা এমন জোরে জোরে বাজানো হয় যে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় মানুষ অতিষ্ঠ হয়ে যায় হার্টের রোগীদের অসুবিধা হয় বাচ্চারা ঘুমোতে পারে না মানুষ মোবাইলে কথা বলতে পারে না একজনের ফুর্তি আরেকজনের বেদনার কারণ হয় এই অসভ্যতা এই বর্বরতা এই নাজায়েজ কাজ যদি কোনো বিবাহে হয় সেই বিবাহে সে দাম্পত্য জীবনে সে মানুষদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন কথা কি বুঝাইতে পারছি শুধু গান বাজনা কেন আপনি যদি কোরআন তেলাওয়াত দিয়েও মানুষকে কষ্ট দেন সব হবে না গুনাহ হবে আপনার কোরআন তেলাওয়াত শুনতে মনে চাইছে আপনি শুনেন কিন্তু আপনি মাইক লাগায় দেন আমার কানের কাছে একটা মাইক ধরে আপনি কোরআন তেলাওয়াত চালায় দেন আপনার সব হবে না গুনাহ হবে আপনার কোরআন তেলাওয়াত শুনতে মনে চাইছে আপনি শুনেন আরও যারা শুনতে আগ্রহ করছে তাদেরকেও শুনান সওয়াবের কাজ কিন্তু আপনি আমাকে জোর করে শুনাবেন শুনবে তো ভালো কথা না শুনবে জোর করে শোনাবো এটা কি জায়েজ আছে না নাজায়েজ কাজ এই যে ওয়াজ মাহফিল পর্যন্ত গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল যেন না হয় আমরা শুরু থেকে বলে আসি দেশে ওলামা ইকরাম বলে আসেন কারণ এতে অনেক অসুবিধা হতে পারে মাইকগুলো যাতে এত দূরে লাগান না হয় যে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় সহনীয় পর্যায়ে যেন থাকে মানুষ যেন আগ্রহ করে শুনে তারপরও ওয়াজ মাহফিল যে এলাকা হয় সে এলাকার মানুষ শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে ওইটা ভিন্ন কথা কিন্তু আপনার বিয়ের গান বাজনা শোনার জন্য এলাকার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে না ঠিক না ভাই ঠিক অতএব এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে এরকম অনাচারের বিরুদ্ধে অনেক সময় পুলিশ কল করেছি থানায় কল করেছি যে আমার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি আপনার মনে চাইছে আপনার মনে অনেক ফুর্তি আপনি গান শুনবেন সাথে লাফাবেন নাচবেন আপনি ফ্যানের সাথে ঝুলে নাচবেন এটা তো আপনার ব্যাপার কিন্তু আপনি আমাকে বাধ্য করতে পারেন তরুণ ভাইরা যারা বিয়ে করেন নাই গুনাহ মুক্ত বিয়ে করার পরিকল্পনা করবেন ঈশা জীবনে বিয়ে কয়বার করবেন কিছু কিছু বলতেছে দুইবার করবেন আচ্ছা তৌফিকে থাকলে করবেন কিন্তু একবার করবেন বেশিরভাগ মানুষ তাই না তো একবার যদি বিয়ে করেন মানে বিয়ে তো আচ্ছা দুইবার করবেন না দুইবার মুসলমান চারটা বিয়ে করতো এর বেশি তো না আপনি বারবার তো প্রতি বছর প্রতি মাসে তো বিয়ে করতে পারবেন না তো বিয়ে যেহেতু জীবনে একবার করবেন অতএব এই একটা বিয়ে এটাকে সুন্নাসম্মতভাবে গুনাহমুক্তভাবে করব আপনার বিয়েতে যদি আশপাশে মানুষ বদদোয়া দেয় আপনার বিয়েতে কল্যাণ হবে না অকল্যাণ হবে এই জন্য দেখবেন এখন বিয়ে হইতে দেরি ভাঙতে দেরি না বিয়ে হইতে দেরি তালাক হইতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে এই যে বিভিন্ন আপনার তারকাদের বিয়ে দেখবেন বিয়ের সময় যেরকম পুরা দেশ গরম হয়ে যায় হ্যাঁ একটা কিছু ঘটছে একজন বিয়ে করছে বুঝলাম আর কয়দিনের মধ্যে আবার ভাঙেও এরকম আওয়াজ করে এখনকার আমাদের বেশিরভাগ ভালোবাসাগুলো সম্পর্কগুলো সব মেড ইন চায়না হয়ে গেছে দুর্বল আর যদি কোরআন হাদিস অনুযায়ী করেন হারাম থেকে বেঁচে থেকে বিবাহ শাদী করেন ইনশাআল্লাহ মেড ইন জাপান হবে অর্থাৎ স্ট্রং হবে সম্পর্কগুলো কি হবে ভালো হবে অতএব যুবকরা বিয়েতে কোনো অনাচার করবেন বিয়েতে কয়েকটা অনাচার হয় এর ভিতরে একটা অনাচার হলো এটা অনেক ভালো ভালো মানুষ এরকম করে যে ঠিক আছে একদিনই তো বিয়ে ফুর্তি ফার্তা করি না ভাই আপনি অন্যভাবে দেখেন বিষয়টা বিয়ে তো একদিনই আমার বিয়েটা পবিত্র হোক পরিচ্ছন্ন হোক কোনো মানুষের কষ্ট যেন আমার কারণে না হয় বিধায় আশেপাশে যদি এরকম হয় এলাকার ইমাম সাহেবদের নেতৃত্বে মুরব্বীদের নেতৃত্বে ভালো ভালো মানুষদের নেতৃত্বে যাবেন যে বিয়ে বাড়িতে ওই বরকে অন্যদেরকে বুঝাবেন যে এই গুনাহের কাজটা এই পাপের কাজটা এই অপরাধটা এটা রীতিমতো অপরাধ এটা রীতিমতো অন্যায় কাজ যে আপনার আওয়াজের কারণে আমার ঘুম হারাম হবে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে আমাদের আজকাল কি হয়েছে যে এই ধরনের কাজগুলো আমরা করতে আমাদের বিবেক বাধে না এই যে কদিন আগে বিশ্বকাপ শেষ হলো এই বিশ্বকাপ উপলক্ষে যেদিন ফাইনাল খেলা হলো আমি লক্ষ্মীপুর থেকে মাহফিল শেষ করে আসছিলাম আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুত গতিতে চলা যানবাহনগুলোকে থামিয়ে রাস্তার মধ্যে এক শ্রেণীর যুবক পোলাপাইন বাসের সামনে নাচানাচি করছে কিরে ভাই দুনিয়াতে মানুষ তো পরের কথা কোনো পশুও তো এত খারাপ হয় না পশুকে এত খারাপ হয়
শুনছেন আসবন্দ কোন মহাসড়কের গাড়ির গতিরোধ করে 10 12টা গরু মিছিল দিয়া বলছে থামো আমরা আগে ভর্তি করে নি শুনছেন কোন দিন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল যে মানুষগুলো তাদের বিবেক থেকেও নাই চোখ থেকেও নাই কান থেকেও নাই উপদা অনুধাবন করার চেষ্টা করে না শেখার চেষ্টা করে না বিবেক খরচ করে কাজ করে না এই মানুষগুলো মানুষ তো নয় এরা পশু নয় পশুর চাইতে অধম এদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান হবে কেন অপমান হবে জানেন কারণ পশু তো মানুষকে এত কষ্ট দেয় না এমনকি পশুরা নিজেরা নিজেদেরকে কষ্ট দেয় না দেয় এত কষ্ট দেয় না আপনি ফুর্তি করবেন আপনার পছন্দের দল জিতছে ভালো কথা আপনি ফুর্তি করেন কিন্তু আপনি ফুর্তি করতে গিয়ে আমার ঘুম হারাম করে দিবেন এটা কোন ধরনের অসভ্যতা এটা কোনো গ্রহণযোগ্য হতে পারে কিন্তু আমাদের তরুণ ভাইরা অনেকে এগুলো চিন্তা করেন না অতএব বিয়ে উপলক্ষে সমস্ত অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে